ভর্তি হয়ে আছিল তাতে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, টেস্ট পরীক্ষা করা হয়েছিল বা এক্সরে করা হয়েছিল, এই ধরনের যেখানে সচরাচর করা হয় সেই গোটেখিনি করা হয়েছিল বলে আমি জানিব পারিছো। ঋতিক, তারপর সেইখিন টেস্টর বা সেইখিন পরীক্ষা নিরীক্ষার রিপোর্টবর এই চিকিৎসকর দলটোয়ে চালি জারি চাইছিল নহয় জানো ঋতিক? হয়, যি চিকিৎসক সকল বোর্ড আছিল, প্রায় ছজনীয়া যি চিকিৎসকর দল আছিল জি এম চি এইচৰ মেডিকেল বোর্ডৰ ডক্টৰ পুৰুজিৎ চৌধুৰী, চেয়াৰমেন মেডিকেল বোর্ডৰ ডক্টৰ আৰ পি দাস, ডক্টৰ উৎপল বৰা, ডক্টৰ উৎপল জ্যোতি ডেকা, ডক্টৰ আসমান আলী আৰু ডক্টৰ শংকৰ বৰুৱা, তেওঁলোকে এই গোটেই ছজন যি ডক্টৰ আছিল সেই ডক্টৰে জি এন আৰ চি ডাক্তৰসকলৰ লগত তেওঁলোকে কথা পাতিছিল আৰু এই ক্ষেত্ৰত কেনে ধরনে গোটেই বিষয়টো লৈছিল বা কেনে কি কি চিকিৎসা কৰিছিল, কি কি পরীক্ষা নিরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষার কারণে কি কি টেস্ট তেওঁলোকে কৰাইছিল, কেনে ধরনের গোটেই কৰিছিল, এই গোটেই জ্যেষ্ঠ চিকিৎসকর দলটোয়ে জি এন আর সি চিকিৎসকৰ পৰা তথ্য লৈছিল আৰু তথ্য লৈ চালি জাৰি চাই তেওঁলোকে মেডিকেল রিপোর্টটো প্রস্তুত কৰিছিল। চাও মেডিকেল বোর্ডের যে প্রতিবেদন তা সম্ভবত উল্লেখ করা হয়েছে যে হাসপাতালত ভর্তি হয়ে থাকার কোনো ধরনের তেনেকা গুরুতর অসুস্থতা নাই, আই সি ইউর কথাখিনিও আহিছে আর কি কি লগতে উল্লেখ আছে মেডিকেল বোর্ডের সেই প্রতিবেদন? চক গীতাশ্রী, ইয়াত যখন প্রতিবেদন স্পষ্টক লিখি দিছে যে এজ পার দ্য মেডিকেল বোর্ড দেয়ার ওয়াজ নো সিরিয়াস অর একিউট কন্ডিশন দ্যাট ওয়ারেন্টেড হার টু এডমিটেড ইন টু দ্য হসপিটাল। যে মেডিকেল বোর্ডে যে কইছে তাত স্পষ্টকে লিখি দিছে যে তেওঁৰ যিখিনি স্বাস্থ্য পরীক্ষা করিলে মেডিকেল বোর্ডে তাত কোনো ধরনের সিরিয়াস বিষয় নহয় যত তেওঁক এডমিট করব লাগে হসপিটাল, আর যি আপাচি আর আর টি এস বা ট্রমা স্কোর ওয়াজ অ্যাপ্লাইড দ্য ক্লিনিক্যাল এন্ড বায়োকেমিক্যাল রিপোর্ট হুইচ ডাজ নট ফিট টু কিপ হার ইন টু আই সি ইউ সেট আপ, আর যিখিন টেস্টর কথা কৈছে তাতো কোৱা আছে যে কোনো আই সি ইউত রখার কারণে বা মেডিকেল এডমিশনের কারণে কোনো প্রয়োজন নহয় যিখিন ট্রমা স্কোর হোক বা আপাচি হোক এই এই পরীক্ষা সমূহ, আর ব্রেইন স্ক্রে সিটি ব্রেইন এন্ড এক্সরে, সার্ভিকেল স্পাইন উইদিন নর্মেল লিমিট, আর ব্লাড ইনভেস্টিগেশনও নর্মেল লিমিট, যার কারণে তেওঁলোকে এইটো দিছে যে ইন ভিউ অফ এবভ ফাইন্ডিং সিটি অর্থাৎ এতিয়া আরক্ষীৰ বা থানাত হাজির হব পৰাকৈ সুস্থ বুলি বা হাজির হব পৰা শারীরিক অবস্থা বুলি মেডিকেল বোর্ডে জনাইছে যি প্রতিবেদন আমার হাতত আহি পৰিছে। ঋতিক, ইয়াৰ লগতে আৰু এটা প্রশ্ন আহিব, এতিয়া আরক্ষীয়ে যেহেতু মাতি পঠিয়াইছে, ইয়াৰ পূৰ্বে আরক্ষীয়ে সেই পি ও লৈ গৈছিল, আকৌ সেই ঘটনাস্থলীলৈ গৈছিল মাত্র দুদিন পূর্বর ঘটনা, তাৰপিছত এতিয়া তেওঁৰ বিৰুদ্ধে শেহতীয়াকৈ শ্রমিকে আকৌ আরক্ষীৰ দ্বাৰস্থ হৈ এফ আই আর দিছে বা তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ দিছে, এতিয়া এই এই গোটেই ঘটনাটোৰ পিছত কিবা ধারা সাল সলনি হব? যেহেতু আরক্ষীৰ ভূমিকাৰ ওপৰতে কিছু প্রশ্ন উত্থাপন হৈছিল, রিজার্ভ ক্লোজ কৰিবলগীয়া হৈছিল দুগৰাকী আরক্ষীক, ধারার ক্ষেত্রত যেতিয়া গোচরটো রুজু হয়েছে নতুন ধারা হয়তো সন্নিবিষ্ট হব পাৰে, কিন্তু যেহেতু প্রথম যোনটো গোচর আছিল যত জামিন পাই ওলাই গল, সেই গোচরটো কোনো ধরনের এজাহার শ্রমিকসকলে দিয়া নাছিল, কিন্তু পিছত শ্রমিকসকলে যিসকল ভুক্তভোগী আছিল তেওঁলোকৰ ফালৰ পৰা এজাহাৰ হল, দুটা গোচর রুজু হয়েছে, এটা গোচর ইতিমধ্যে জামিন পাইছে আর যখন শ্রমিকসকলে দিছে সেই গোচরটো বর্তমান সময়ত হয়তো আরক্ষী সেই গোচর গ্রেফতার করব, আর এই ক্ষেত্রত ধারার কথা আছে যিখিন এজাহার মতে ধারা আছে সেই ধারাখিনি বর্তমান সন্নিবিষ্ট করা হয়েছে, কিন্তু যেটি তদন্তত ওলাই আর নতুন নতুন ধারা সন্নিবিষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ আরক্ষী ফাঁকি দিয়া নিশাক চিকিৎসালয়ত ভর্তি হয়ে থাকা গ্রেপ্তার পর বাকি বলে এনে ধরনের নতুন নতুন তথ্য ইয়াত আইছে, হয়তো আরক্ষীর ফল নতুন ধারাও ইয়াত সন্নিবিষ্ট হওয়ার সম্ভাবনা পূর্ণ সম্ভাবনা আহি পৰিছে। ঋতিক, এই মুহূর্তে বিদায় লৈছো, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, পৰৱৰ্তী সময়ত পুনৰ অধিক জানিম আপোনাৰ পৰা। কিছু সময় পিছত আমি আনগৰাকী সাংবাদিকৰ সৈতে সংযুক্ত হ'ম এই বিষয়ে অধিক জানিবলৈ, যিহেতু আমাৰ সাংবাদিক জ্যেষ্ঠ সাংবাদিক ঋতিকে জনাইছে যে শীৰ্ষ আৰক্ষীৰ দল তাত এটা উপস্থিত হৈছে আৰু তেওঁলোকে কথাখিনি চাইছে, যিহেতু মেডিকেল বোৰ্ডৰ এটা ৰিপৰ্টলৈ ৰৈ আছিল সকলো। এয়া আমাৰ সাংবাদিকে ইতিমধ্যে জনাইছে, কিছু সময় পিছত আমি পুনৰবাৰ অধিক জানিবলৈ আমি আন এগৰাকী সাংবাদিকৰ সৈতে সংযুক্ত হ'ম।